হাই, আমি অর্ক। আর মিউজিক্যাল ইয়ার্সের আরও একটা নতুন এপিসোড নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো, আজকেই রিলিজ করেছে সায়ন্তন ঘোষালের নতুন ছবি সাগরদ্বীপে যক্ষের ধন। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই যে নতুন ছবি আজকে রিলিজ করলো, কেমন হয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলে এসেছি। তো সবার প্রথমে একটা কথাই বলবো, এতদিন পর বাংলা এত ভালো একটা অ্যাডভেঞ্চারাস সিনেমা হলো বলা যেতে পারে। সিনেমাটার প্রথম থেকে এটি ছিল টান টান উত্তেজনা, এবং পুরো যে 2 ঘন্টা 15 মিনিট কখনোই দর্শক বোর ফিল করবে না, সবসময় একটা উত্তেজনার মধ্যে, একটা টানটান উত্তেজনা, একটা অ্যাডভেঞ্চারের মধ্যে দর্শক কিন্তু থাকবে। এবার যদি সিনেমার কাস্টিংয়ের কথা চলে আসি, কাস্টিংয়ের ক্ষেত্রে প্রথমেই আমরা বলবো কোয়েল মল্লিক এবং পরমব্রতর কথা। তারা দুজনেই অসাধারণ অ্যাক্টিং করেছেন, এবং তাদের অ্যাক্টিংয়ের মধ্যে যেন দর্শক নিজেদের খুঁজে পাচ্ছিল, মনে হচ্ছিল অভিযানটা যেন তারা পুরোটা নিজেরা করছে আর কি। এবং খুব সুন্দর এডিটিং বলা যেতে পারে, এডিটিং এবং গ্রাফিক্স অসাধারণ এই সিনেমার। সিনেমার ফার্স্ট পার্টটা তো ছিল এরকম অনেক টান টান উত্তেজনা নিয়ে, যেখানে বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার লেগেছে আমার রজতাভ দত্তর। এছাড়া শান্তিলাল মুখার্জিও বেশ সুন্দর একটা ক্যারেক্টার করেছেন। বহু বছর আগে আমার নিরুদ্দেশ যাত্রায় আমি থাইল্যান্ডের কাছেই সমুদ্রের মাঝে একটা পরিত্যক্ত দ্বীপে পৌঁছই। এবং সেকেন্ড পার্ট টোটালি শ্যুট হয়েছে থাইল্যান্ডে, এবং থাইল্যান্ডে যে সিনিক বিউটি যেটাকে বলা যেতে পারে সেটাকে এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে তো অসাধারণ একটা সিনেমার ডিরেকশনটাও তো সেরা বলা যেতে পারে। আর ক্যামেরার যে শটগুলো সেগুলো তো অসাধারণ, লোকেশানগুলোও সেরকম খুব ভালো ভালো লোকেশান চুজ করা হয়েছে। এবং পুরো সিনেমার এই যে একটা জার্নি বলা যেতে পারে, যেহেতু সিনেমাটা একটা অ্যাডভেঞ্চার নিয়ে তৈরি, তো পুরো সিনেমার একটা জার্নি বলা যেতে পারে। কিন্তু এই জার্নির মধ্যেও কোথাও যেন কাঞ্চন মল্লিকের যে রোলটা, কাঞ্চন মল্লিকের রোলটা আমার খুব ভালো লেগেছে, এই কারণে যে পুরো একটা সিরিয়াস একটা জার্নি হচ্ছে, তো সেই জার্নির মধ্যে কিছু কিছু কমিক রোল বলা যেতে পারে, তো সেটা একটা সিনেমার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং সেটা একটা খুব একটা ভালো মর্যাদা দিয়েছে সিনেমাটাকে। এবার সিনেমাটা যদি বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা চলে আসে, বিক্রম ঘোষ মিউজিক করেছেন। বিক্রম ঘোষ যেরকম মিউজিক করে থাকেন, যেরকম মিউজিকের জন্য বিক্রম ঘোষ বিখ্যাত, সেরকম মিউজিকই তিনি করেছেন, অসাধারণ বিজিএম। সিনেমাটা দেখতে গেলে একটা থ্রিলিং ব্যাপার আসছে সেই বিজিএমটার জন্য, ওটা আরও সিনেমাটাকে এনরিচড করেছে বলা যেতে পারে। আর সিনেমার সমস্ত এডিট, কালার কালেকশান সমস্ত দিক দিয়ে সিনেমাটা পুরো পারফেক্ট ছিল, একটা কম্বো প্যাক বলা যেতে পারে। ছোটদের তো বেশ ভালোই লাগবে আরও সিনেমাটা। কোয়েলকে আমরা বেশ অনেকদিন পর একটা অন্যরকম চরিত্রে পেয়েছি, এরকম চরিত্রে কোয়েলকে আমরা সচরাচর পাই না, পরমব্রতকেও সেই রকম একই রকম। টোটাল একটা সিনেমাটাকে একটা জার্নি হিসাবে মেনটেন করা যায় আর কি। তো বাংলা সিনেমা ভালো হয়েছে, একটা বেশ ভালো বাংলা সিনেমা আমি বলতে পারি। তো সবাইকে রিকমেন্ড করব, যারা যারা ভিডিওটা দেখছো একেবারে একবার গিয়ে দেখে এসো, বেশ ভালো লাগবে নো ডাউট। এই শীতকালে পুরো ফ্যামিলির সাথে দেখার মতো একটা সিনেমা। তো বাংলা সিনেমা তো এইভাবেই এনরিচড হবে, ভালো বাংলা সিনেমা হচ্ছে, সবাইকে তো দেখতে আসতেই হবে, সবাই এসো সিনেমা হলে, এটাই আমার বক্তব্য। আমি ডক্টর রুবি চ্যাটার্জি। আপনারা তো যা দেখছি বেশ অ্যাডভেঞ্চারের নেশা। আমার একমাত্র উদ্দেশ্য ওর প্রাণ বাঁচানো। আর এছাড়া সিনেমাটার যদি আমরা মিউজিকের কথা তো বললাম, মিউজিক তো অসাধারণ হয়েছে, মিউজিক, বিজিএম, সমস্ত কাস্টিং খুব হাই ছিল, খুব ভালো একটা স্টার রেপুটেড কাস্টিং নিয়ে করা হয়েছে পুরো সিনেমাটা। সিনেমাটা সেসব দিক থেকেও পারফেক্ট ছিল। আর যদি আমাকে সিনেমাটাকে রেটিং করতে হয় 10-এর মধ্যে, তো 10-এর মধ্যে আমি সিনেমাকে সাগরদ্বীপে যক্ষের ধনকে 8.5 দিতেই পারি, কোনো অসুবিধা নেই। আর এরকমভাবেই ভালো বাংলা সিনেমার পাশে থাকুন, ভালো বাংলা সিনেমা হলে আসুন, হল ভর্তি করুন, তাহলেই যে হলের সমস্যা, হল যে বন্ধ হয়ে যাচ্ছে সেটা আরও হয়তো সমস্যাটা মিটবে, কারণ দর্শকের চাহিদা যদি বেশি থাকে সেক্ষেত্রে তো হল তো তৈরি হবেই, হল তো তৈরি হতেই হবে আর কি। দর্শক যদি সিনেমা দেখতে আসে সেক্ষেত্রে হল তো তৈরি হতেই হবে। আসুন সিনেমা হলে, সাগরদ্বীপে যক্ষের ধন দেখুন, পুরো ফ্যামিলির সাথে দেখুন, মজা করুন, এটুকুই বলার। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ভিডিওর ডান দিকে যেখানে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে ওখানে দেখবেন পাশে ঘন্টাটায় ক্লিক করার পর একটা পার্সোনালাইজড অল আর নান বলে অপশান আছে, ওখানে অবভিয়াসলি অলটা করে রাখবেন, কারণ অলটা না করে রাখলে নোটিফিকেশানটা আপনার কাছে যাবে না। থ্যাংক ইউ, সাপোর্ট করবেন,